আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আলু ঘাটিটা বানাচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি আলু, আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু উষ্ণ গরম থাকা অবস্থাতে আমি আলুগুলো ভালোভাবে মথে নেব। এটা উষ্ণ গরম থাকা অবস্থায় মথে নেওয়ার চেষ্টা করবেন। আলুগুলো আমার সব মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুর সাথে পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে একটা ব্যাটারে পরিণত করে নিব। এখানে যদি পানির পরিমাণ কোনো কারণে বেশি পড়ে যায়, কোনো টেনশনের কারণে রান্নার সময় এমনিতেই এটা ঠিক হয়ে আসবে। এবার আমি আলুগুলো এক সাইডে রেখে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ আদা রসুন বাটা দুইটা মিলে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ বা স্বাদ মতো, পরে লাগলে আমি আরও দিয়ে নিব। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1টা কালো এলাচ আর কিছু দারুচিনি টুকরো, দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল 1/3 কাপ। আমি সব মশলাই প্রায় এখানে একবারে দিয়ে দিলাম। আমি আলাদা করে তেমন আর ঘাটিতে বেশি কিছু দিব না, সবগুলোই আমি মাংসের সাথে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা আমি বেরেস্তা করে নিব। বেরেস্তাটা আমি ঘাটির সাথে দিয়ে নিব। আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে এবার 1 টেবিল চামচ পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আমি সব মশলা আগেই মাংসের সাথে দিয়ে দিয়েছি, এজন্য এখানে খুব বেশি আর দিচ্ছি না। দিয়ে দিলাম 1/2 চামচ আস্ত জিরা। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগের থেকে যে আলুগুলো আমি পানি দিয়ে মথে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এটা যত বেশি কষানো হবে ততই টেস্টটা বাড়বে। এ পর্যায়ে আমার পানিটা যখন আলু থেকে শুকে আসছে, সে পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়াম রেখে দেবেন, কেননা ঘাটি থেকে আলুগুলো এ পর্যায়ে ছিটকে ছিটকে আসার সম্ভাবনা থাকে। আলু ঘাটিটা বেশ সময় নিয়ে নিয়ে কষাতে হবে, তাহলে এই আলু ঘাটি থেকে টেস্টটা আরও দ্বিগুণ আকারে বাড়বে। আলু ঘাটিতে কখনও ঠান্ডা পানি দিবেন না। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার আমি 3 থেকে 4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখেন, এই তো আমার আলু ঘাটিটা হয়ে আসছে। এরকম পাতলা থাকা অবস্থায় আমি আলু ঘাটিটা নামিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজের বেরেস্তা। এ পর্যায়ে আমি আলু ঘাটিগুলো এখন নামিয়ে নিব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।